আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ, আজ বুধবার 17ই জুলাই 2024 খ্রিস্টাব্দ, 10ই মহরম 1446 হিজরি, পবিত্র আশুরা, যা ইসলাম ধর্মের একটি স্মরণীয় দিন। শিয়া সম্প্রদায়ের মধ্যে পবিত্র আশুরা বৃহত্তর শোকের বিশাল বিক্ষোভের মাধ্যমে পালিত হয়, কারণ আশুরা আমাদের প্রিয় নবীজির নাতি হুসাইন ইবনে আলীর মৃত্যুকে চিহ্নিত করে থাকে। 680 খ্রিস্টাব্দে কারবালা যুদ্ধের সময় যাকে শিরচ্ছেদ করা হয়েছিল। শিয়া সম্প্রদায়ের মধ্যে আশুরা সাধারণত দলবদ্ধ মিছিলের মাধ্যমে স্মরণ করা হয়, যাকে আমাদের দেশে তাজিয়া মিছিল বলা হয়ে থাকে। অনেক সময় এই মিছিলে তলোয়ার যুদ্ধ চলে এবং যুদ্ধে অনেকে আহত হয়ে থাকেন। সুন্নি মুসলমানদের মধ্যে আশুরা উদযাপন 3 দিনব্যাপী রোজা রাখার মাধ্যমে পালিত হয়ে থাকে এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে এই দিন সরকারি ছুটি থাকে। পবিত্র আশুরার দিনে শোক প্রকাশ সহ আমাদের সবার প্রিয় নবীজির প্রিয় নাতি হুসাইনের জন্য বিশেষভাবে দোয়া প্রার্থনা করা হয়। দর্শক বৃন্দ, 10ই মহরম অর্থাৎ আশুরা উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন স্থানে আজ তাজিয়া মিছিল বের করা হয়। লক্ষণীয়, রাজবাড়ির তাজিয়া মিছিলে বিশাল গণমানুষ অংশগ্রহণ করে এবং তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ছিল। তারা দোয়া দরুদ জিকির আজগার করে এবং কুমিল্লা, চাঁদপুর সহ চট্টগ্রাম অঞ্চলেও বিশাল তাজিয়া মিছিল বের করা হয়। রাজধানী ঢাকার মোহাম্মদপুরে শিয়া মসজিদ এলাকায় শিয়া সম্প্রদায়ের লোকেরা বিশাল তাজিয়া মিছিল বের করে। তাজিয়া মিছিলে তাদের হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন এবং তলোয়ার ছিল। তারা তলোয়ার যুদ্ধ প্রদর্শন করে এবং অনেকে হালকাভাবে আহতও হয়। আমরাও নবীজির উম্মত হিসেবে তার নাতি হুসাইনের আত্মার মাগফিরাতের জন্য বিশেষভাবে দোয়া করি এবং নামাজ, রোজা ও জিকিরের মাধ্যমে দিনটি উদযাপন করি। ধন্যবাদ দর্শক বৃন্দ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।